হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। জিকে একাডেমি চ্যানেলে আমি সর্বজিৎ তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা মেডিভ্যাল হিস্ট্রি এই টপিকটা আমরা আলোচনা করছিলাম এই বইটা থেকে, যে বইটার নাম হচ্ছে পুনম দালাল দইয়ার লেখা অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিভ্যাল হিস্ট্রি, অ্যান্সিয়েন্ট অ্যান্ড মেডিভ্যাল ইন্ডিয়া। এই বইটা খুব ইম্পর্টেন্ট একটা বই যে কোনো পরীক্ষার জন্য, বিশেষত WBCS পরীক্ষার জন্য আমি এই ভিডিওগুলো বানাচ্ছি, যেখানে প্রপার এই বইটাকে পড়ার সুবিধা করার জন্য আমি এখানে যেগুলো লেখা রয়েছে সেগুলোকে বোঝাচ্ছি তোমাদের কাছে। যাদের কাছে এই বইটা রয়েছে তারা অবশ্যই বইটা পড়বে, বারবার রিডিং করবে, এবং আমি যেভাবে পড়ছি অ্যাকচুয়ালি আমি এটা ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, তো সেইগুলো অবশ্যই করবে। এছাড়াও তোমরা যদি বই না কিনতে পারো, তোমাদের কাছে বই না থাকে, তাহলে তোমরা এই PDFগুলো ডাউনলোড করে নিতে পারো। PDFগুলো এই টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলের নাম দেখে নাও, এখানে গিয়ে জয়েন হয়ে যাও, তাহলে তোমরা এই PDFগুলো পেয়ে যাবে, ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে। এছাড়া টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে তোমরা ম্যাসেজ করতে পারবে, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারবে। এছাড়া ফেসবুক পেজ রয়েছে এই চ্যানেলের, যেখানে তোমরা ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে। তো যেটা তোমাদের সুবিধা সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাও। যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দাও, যাতে নতুন ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আর এখানে দেখতে পাচ্ছ যে এই চ্যানেলের প্লে লিস্ট অপশানে গেলে আমি যা যা ভিডিও বানাচ্ছি সমস্ত কিছু প্লে লিস্ট করা রয়েছে। প্লে লিস্টগুলো তোমরা দেখতে পাবে, ওখানে সাজানো রয়েছে, এবং প্রথম থেকে কোন কোন কীভাবে পড়বে সেইভাবেই সাজানো রয়েছে, তো তোমাদের অসুবিধা হবে না। সো প্লে লিস্ট অপশানে গিয়ে তুমি যে কোনো ভিডিও তোমাদের যেটা যে সাবজেক্ট প্রয়োজন সেটা পড়তে পারো, যেগুলো আমি তৈরি করছি। আর আমি প্রতি শুক্র, শনি এবং রবিবার, ফ্রাইডে, স্যাটারডে এবং সানডে এই 3 দিন রাত্রি 9টা থেকে লাইভ ক্লাস নিই। লাইভ ক্লাসে আমরা কোশ্চেন অ্যান্সার ডিসকাশান করি, তো সেই কোশ্চেন অ্যান্সার ক্লাসে অ্যাটেন্ড করার জন্য বা জয়েন হওয়ার জন্য তোমরা শুক্র, শনি, রবিবার রাত্রি 9টায় অবশ্যই চ্যানেলে থাকবে, অন থাকবে, তাহলে তোমরা সেখানে লাইভ পার্টিসিপেট করতে পারবে। এছাড়াও পুরনো যে ক্লাসগুলো হয়ে গেছে কোশ্চেন অ্যান্সারের সেগুলো প্লে লিস্টের মধ্যে রয়েছে, তোমরা প্লে লিস্টে গেলে সেগুলো পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করব আজকের টপিক। আমি আগের দিনের যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমরা চ্যাপ্টার নাম্বার 12 12 নম্বর চ্যাপ্টারটা শুরু করেছিলাম, যেখানে রয়েছে বিজয়নগর সাম্রাজ্য, বাহমনি সাম্রাজ্য, এই সমস্ত সাম্রাজ্যগুলো, অর্থাৎ মধ্যকালীন ভারতে যে ছোট ছোট রাজ্যগুলোর উত্থান হয়েছিল সেইগুলো সম্পর্কে দেখছিলাম, এবং বিজয়নগর সাম্রাজ্যের কিছুটা পোর্শন আমরা কভার করে এসেছি। সঙ্গম ডাইনেস্টি অলরেডি কভার হয়ে গেছে, আজকের এই ভিডিওটা হচ্ছে পার্ট 2। তো আগেরটা অবশ্যই তোমাদের আগে দেখতে হবে, তো প্লে লিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, এছাড়াও প্লে লিস্ট অপশানে গেলে পেয়ে যাবে, তো সেটা অবশ্যই দেখে নিও। তো বিজয়নগর কিংডম আজকে বাকি অংশটা কমপ্লিট করব, এরপরে বিজয়নগর সাম্রাজ্যের উপর আর একটা ভিডিও হবে, যেখানে আমরা বিজয়নগর সাম্রাজ্যের যে শাসন ব্যবস্থা, শিল্প, সাহিত্য এইগুলো আমরা দেখব। তো আজকে যে বংশটা থেকে আমরা শুরু করব সেটা হচ্ছে সালুক ডাইনেস্টি, সালুক বংশ। সালুক বংশ এটা খুবই ছোট একটা বংশ, এখানে মেনলি যারা 3 জন রাজা হয়েছেন তাদের সম্পর্কে বিশেষ কিছু জানার নেই, শুধু প্রথম কে রুলার ছিলেন, প্রথম কে রাজা ছিলেন তার নামটা জেনে রাখা, এবং শেষ কে রাজা ছিলেন তাদের নামটা, এদের দুজনের নাম জেনে রাখলেই এই বংশটা থেকে বেশি কিছু জানার প্রয়োজন নেই। ঠিক আছে, প্রথম যিনি রুলার তার নাম সুলুপ নরসিংহ দেবরায়া। ঠিক আছে, সুলুপ নরসিংহ দেবরায়া হচ্ছেন প্রতিষ্ঠাতা, এবং ইনি 1485 থেকে 1491 খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করেন, এবং তারপরে একজন রাজত্ব করেন মাত্র কয়েক মাস, সেটা বড় এনার নাম এমনিতেই ইম্পর্টেন্ট নয়। আর শেষ যে রুলার তার নাম হচ্ছে নরসিংহ রায়া সেকেন্ড। ঠিক আছে, নরসিংহ রায়া সেকেন্ড ইনি 1491 থেকে 1505 খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করেন। এই হচ্ছে সালুক বংশ। এছাড়া আর কিছু আমাদের জানতে হবে না এখান থেকে, নেক্সট যে ডাইনেস্টি সেখান থেকে আমাদের অনেক কিছু জানতে হবে, মেনলি আমাদের আজকের যে টপিক সেটা এই তুলুক বংশ সম্পর্কে জানা। তুলুক বংশ এটা প্রথমে আসছে সঙ্গম বংশ, তারপরে সালুক বংশ, তারপরে আসছে এই 3rd ডাইনেস্টির তুলুক বংশ। তুলুক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে নরসানায়ক। নরসানায়ক 1491 খ্রিস্টাব্দে এই বংশটা প্রতিষ্ঠা করেন, তারপরে রাজত্ব করেন বীর নরসিংহ রায়া, তারপরে এই বংশের এবং পুরো বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রুলার যার নাম হচ্ছে কৃষ্ণদেব রায়া, ইনি হচ্ছেন পুরো বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রুলার প্লাস এই তুলুক বংশের অবশ্যই শ্রেষ্ঠ রুলার, যিনি 1509 থেকে 1529 খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টাইমটাও তোমাদের মনে রাখতে হবে, এনার সম্পর্কে অনেক কিছু তোমাদের মনে রাখতে হবে। তারপর হচ্ছে অচ্যুত দেবরায়া, তারপর হচ্ছে
ভেঙ্কট প্রথম, তারপর সদাশিব রায়া হচ্ছেন এই বংশের শেষ রুলার। সদাশিব রায়া 1542 থেকে 1570 খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করেন, এবং এর পরে যে বংশটা আছে সেটা হচ্ছে আরবিডু বংশ, যেটা একটু পরে দেখবো। সেই বংশটা সম্পর্কে বিশেষ কিছু জানার নেই। প্রথম যিনি, যার নাম তোমাদের জানতে হবে, বীর নরসিংহ রায়া 1505 থেকে 1509 খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করেন, এই বংশের প্রতিষ্ঠাতা। এই ছাড়া এনার সম্পর্কে আর বিশেষ কিছু জানার প্রয়োজন নেই, কারণ সেখান থেকে অতটা ইম্পর্টেন্ট কিছু নেই। তিনি হচ্ছেন এই বংশের প্রতিষ্ঠাতা, যেখানে একজনের নাম দেখলে নরসানায়ক, নরসানায়ক প্রতিষ্ঠা করেছিলেন এই বংশটা, তুলুক বংশ, কিন্তু তিনি রুলার হিসেবে করেননি, বংশটা প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, নরসানায়ক হচ্ছেন এই বংশটা প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু প্রথম রুলার হচ্ছেন বীর নরসিংহ রায়া, ফার্স্ট রুলার। তো এটা হবে ফাউন্ডার অফ দ্য ডাইনেস্টি, এখানে লেখাটা সঠিক নয়, এখানে লিখতে হবে ফার্স্ট রুলার অফ দিস ডাইনেস্টি, তো এটা একটু ঠিক হবে। ফার্স্ট রুলার অফ দ্য ডাইনেস্টি হচ্ছে বীর নরসিংহ রায়া। নেক্সট, যার সম্পর্কে আমরা জানবো, তিনি হচ্ছেন কৃষ্ণদেব রায়া, 1509 থেকে 1529 খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করেন। ইনার রাজত্বকাল, এই সময়টাকে সুবর্ণ যুগ বলা যেতে পারে। খুবই বিখ্যাত একজন রুলার এবং খুবই শক্তিশালী, প্লাস বিভিন্ন শিল্প সাহিত্যে এনার যথেষ্ট পারদর্শিতা ছিল, তো সেই কারণে ইনি এই বংশের এবং সম্পূর্ণ বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রুলার। ইনি, এনার কয়েকটা টাইটেল রয়েছে, যে টাইটেলগুলো হচ্ছে অভিনব ভোজ, অন্ধ্র পিতামহ, অন্ধ্র ভোজ ইত্যাদি, ঠিক আছে। এই টাইটেলগুলো এনার এনাকে দেওয়া হয়েছে। অভিনব ভোজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইটেল, তো এগুলো তোমাদের মনে রাখতে হবে। দ্য গ্রেটেস্ট অফ দ্য বিজয়নগর রুলার, বিজয়নগর বংশের পুরো বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রুলার, ওয়াজ অলসো নোন অ্যাজ অভিনব ভোজ, অন্ধ্র পিতামহ এবং অন্ধ্র ভোজ। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট কমান্ডার অ্যান্ড এফিসিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটর, তিনি একজন খুবই ভালো রাজা ছিলেন, শক্তিশালী রাজা ছিলেন, এবং একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর বা একজন শাসক ছিলেন। প্রপার একটা শাসন ব্যবস্থা তার সময় এটা শুরু হয়েছিল বা এই সময় তৈরি হয়েছিল, ঠিক আছে। ইনি একাধিক যুদ্ধে জয়লাভ করেন, এবং আমরা এর আগের দিনের ভিডিওতেও দেখেছিলাম যে বিজয়নগরের সঙ্গে বাহমনি সাম্রাজ্যের একাধিক লড়াই বারংবার ধরে এই দুটো সাম্রাজ্যের মধ্যে শত্রুতা চলতো, মানে এ মানে বারে বারে যুদ্ধ চলতো, এবং কৃষ্ণদেব রায়া অনেকগুলো যুদ্ধে এরকম তিনি জয়লাভ করেছিলেন। হি ফট সিরিজ অফ ওয়ার উইথ দ্য ইন্ডিপেন্ডেন্ট কিংডম আর ডেক্কান সালতানেট, দক্ষিণাত্যে যে সুলতান, যে সমস্ত সাম্রাজ্যগুলো ছিল, বিশেষত বাহমনি সাম্রাজ্য, তাদের সঙ্গে এদের একাধিক যুদ্ধ হয়। ওকে, দ্যাট কেম আপ অন দ্য রুইন্স অফ দ্য বাহমানি কিংডম। এতদিনে এসে কি হয়েছে যে বাহমানি সাম্রাজ্য, এর পরে আমরা পড়বো বাহমানি সাম্রাজ্য সম্পর্কে, সেই বাহমানি সাম্রাজ্য ভেঙে গেছে, ভেঙে গিয়ে পাঁচটা ছোট ছোট রাজ্যে পরিণত হয়েছে, আর এই পাঁচটা রাজ্যের সঙ্গে কৃষ্ণদেব রায়ের লড়াই হতো। তখনও পর্যন্ত যে বিজয়নগর সাম্রাজ্য সেটা একক এবং সংগঠিত রয়েছে, কিন্তু বাহমানি সাম্রাজ্য ভেঙে পাঁচটা রাজত্বে বিভক্ত হয়ে গেছে। তাদের কথা এখানে বলা হচ্ছে যে রুইন্স অফ বাহমানি কিংডম, বাহমানি কিংডমের যে ধ্বংসস্তূপ, সেই বাহমানি কিংডমের ধ্বংসস্তূপের উপর থেকে যে রাজ্যগুলো উঠে এসেছিল তাদের সঙ্গে এনার বিভিন্ন সময় লড়াই হয়। দ্য মুসলিম আর্মিজ ওয়ার ডিসিপ্লি ডিফিটেড ইন দ্য ব্যাটেল অফ দিওয়ানি, দিওয়ানি বলে একটা জায়গায় যুদ্ধ হয়, সেখানে তাদেরকে হারিয়ে দেওয়া হয়। দেন হি ইনভেটেড দ্য রায়চুর দোয়াব, এই রায়চুর দোয়াব অঞ্চলটা খুবই উর্বর জায়গা ছিল, যেখানে প্রচুর কৃষিকাজ হতো, এবং এইটা নিয়ে বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্যের মধ্যে লড়াই হতো। আবার বাহমনি সাম্রাজ্যের পতনের পরে ওখানে যে পাঁচটা কিংডম ছিল তারাও বারংবার চেষ্টা করতো এই জায়গাটা কার দখলে থাকবে, এবং অন্যদিকে বিজয়নগর ছিল। কৃষ্ণদেব রায়ের সময় এই রায়চুর অঞ্চলটা, রায়চুর দোয়াব অঞ্চলটা কৃষ্ণদেব রায় দখল করে, কৃষ্ণদেব রায়া দখল করে নিয়েছিলেন, অ্যান্ড কমপ্লিটলি সেটার্ড দ্য আদিল শাহ শাহি ফোর্স অফ বিজাপুর। বিজাপুর এই পাঁচটা যে রাজবংশ ছিল, বাহমনি যে কিংডম সেটা ভেঙে হয়েছিল, তাদের মধ্যে অন্যতম ছিল হচ্ছে বিজাপুর সাম্রাজ্য। এই বিজাপুর সাম্রাজ্যের যিনি রুলার তার নাম হচ্ছে আদিল শাহি, ঠিক আছে, আদিল শাহি বলা হতো এদেরকে। তো তাদেরকে হারিয়ে এই রায়চুর দোয়াব তিনি দখল করে নিয়েছিলেন। অ্যাটাক গুলবার্গা অ্যান্ড ক্যাপচার সিটি অফ রায়চুর ইন 1520, 1520 খ্রিস্টাব্দে এই রায়চুর অঞ্চলটা দখল করা হয়। গুলবার্গা সিটি, এটা ক্যাপিটাল ছিল বিজাপুরের, সেটাকে দখল করা হয়। তো এইভাবে বিজাপুর যে সাম্রাজ্য সেটাকে সম্পূর্ণভাবে তিনি পরাজিত করেন। অ্যান্ড সেট ফ্রি দ্য থ্রি বাহমানি প্রিন্সেস হু আর ইমপ্রিজেন্ট দেয়ার। এখানে এই আদিল শাহি রুলার, বিজাপুরের যিনি শাসক ছিলেন, তিনি বিজয় বাহমানির বেশ কিছু শাসককে বন্দি রেখেছিলেন, তাদেরকে গিয়ে কৃষ্ণদেব রায় রায়া গিয়ে তাদেরকে
ছাড়ান, তাদেরকে ফ্রি করেন। হি দাস রিস্টোর দ্য বাহমানি সালতানেট টু বাহমানি সালতানেট টু মহম্মদ শাহ অ্যান্ড কৃষ্ণা দেব হিমসেলফ টুক দ্য টাইটেল অফ জবন রাজ্য জবন রাজ্য স্থাপনাচারিয়া। ঠিক আছে, এরকম একটা টাইটেল তিনি নিয়েছিলেন। এটা নেওয়ার কারণ হচ্ছে তিনি বাহমানির যে বাহমানি সাম্রাজ্যের অন্যান্য যে সমস্ত রুলাররা ছিল তাদেরকে তিনি ছাড়িয়ে তাদেরকে ফ্রি হতে সাহায্য করেছিলেন, সেই জন্য তিনি এই টাইটেলটা নিয়েছিলেন। তো টাইটেলটাই মনে রাখতে পারো, জবনা রাজ্য স্থাপনাচারিয়া। ওকে, কৃষ্ণদেব রায়াস ওড়িশা ক্যাম্পেন ওয়াজ অলসো সাকসেসফুল। এবার শুধুমাত্র তিনি বাহমানির যে অংশটা সেটাতে আক্রমণ করেছিলেন সেটা নয়, উড়িষ্যা অঞ্চলে তিনি আক্রমণ করেন এবং উড়িষ্যাতে যে কিংডম রাজত্ব করতো তাদেরকে তিনি হারিয়ে দিয়েছিলেন। হি ডিফিটেড দ্য গজপতি রুলার প্রতাপ রুদ্র অ্যান্ড কনকার্ড দ্য হোল তেলেঙ্গানা। আজকে যে তেলেঙ্গানা অঞ্চলটা দেখছি সেই অংশে সেই সময় রাজত্ব করত গজপতি বলে একটা রাজবংশ, এবং যিনি রুলার ছিলেন তার নাম হচ্ছে প্রতাপ রুদ্র, তাকে তিনি হারিয়ে দিয়ে সেই জায়গাটা দখল করে নিয়েছিলেন। হি কম্পেলড দ্য রুলার অফ ওড়িশা টু রিস্টোর দ্য বিজয়নগর অল দ্য টেরিটরি আপ টু রিভার কৃষ্ণা। এই পুরো অংশটা তিনি দখল করেছিলেন কৃষ্ণা নদী অবধি, এবং এই জায়গাগুলো উড়িষ্যা সাম্রাজ্যের মধ্যে উড়িষ্যা রাজ্যের মধ্যে পড়ে যেত সেই সময়, তো তাদেরকে তিনি হারিয়ে দিয়েছিলেন। এনার সময় পর্তুগিজরা খুব বেশি দাক্ষিণাত্যে আসে, সেই সময় অলরেডি ভারতে পর্তুগিজরা এসে গেছে, তারা ব্যবসা বাণিজ্য করছে, তো তাদেরকে তিনি কি করেন তাদেরকে এ করেন মানে কন্ট্রোল করতে শুরু করেন, তাদেরকে কন্ট্রোল করেন, এবং এই সময় তাদের ইনফ্লুয়েন্স ডেকানে বাড়ছিল দাক্ষিণাত্য অঞ্চলে, তাদেরকে এইভাবে কন্ট্রোল করার তিনি চেষ্টা করেন। হি মেনটেন ফ্রেন্ডলি রিলেশন উইথ দ্য পর্তুগিজ কিং আলবুকার্ক সেন্ট হিজ অ্যাম্বাসাডার টু দ্য কোর্ট অফ কৃষ্ণদেব রায়া। পর্তুগিজ রুলার কিং ঠিক নয়, রাজা তিনি ছিলেন না, তিনি অ্যাকচুয়ালি ছিলেন হচ্ছে এই ভারতের বলা যেতে পারে ভাইসরয়। ঠিক আছে, তো তাকে নিযুক্ত করা হয়েছিল আলবুকার্ককে, এই আলবুকার্কের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। ওকে, আর পর্তুগিজ ট্রাভেলার ডোমিঙ্গো পায়াস অ্যান্ড বারবোসা কেম টু ইন্ডিয়া ডিউরিং হিস রিজন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। দুজন পর্তুগিজ ট্রাভেলার এনার সময় এই বিজয়নগর সাম্রাজ্যে এসেছিল কৃষ্ণদেব রায়ের সময়, একজনের নাম ডোমিঙ্গো পায়াস আরেকজনের নাম ডুয়ার্টা বারবোসা, বা সংক্ষেপে বারবোসা মনে রাখতে পারো, এরা দুজন ভারতে এসেছিল এনার সময়। ওকে, দো এ বৈষ্ণবেট হিস রেসপেক্টেড অল রিলিজিয়ন, ইনি একজন সমস্ত ধর্মকেই সমানভাবে দেখতেন। এইট এমিনেন্ট স্কলার অফ তেলেগু নোন অ্যাজ অষ্ট দিগ্গজ অ্যাডর্নড হিজ কোর্ট, ইনার কোর্টে। যেটা আমি বলছিলাম যে কৃষ্ণদেব রায় একজন শিল্পপ্রিয় বা সাহিত্যপ্রিয় মানুষ ছিলেন, এবং ইনার কোর্টে আটজন বিখ্যাত তেলেগু পোয়েট কবি তাদের একটা সভা বসত বা তারা থাকতেন, এদেরকে অষ্টদিগ্গজ বলা হতো। অষ্টদিগ্গজদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যার নাম, তার নাম হচ্ছে আলাসানি পেডান্না, বা সংক্ষেপে পেডান্না মনে রাখতে পারো, তেনালি রামাকৃষ্ণন বা তেনালি রামান নামে যিনি পরিচিত, এরা এনার কোর্টে ছিল। টোটাল আটজন ছিলেন, তাদের নাম আমি পরের স্লাইডে অ্যাড করেছি, কিন্তু এদের দুজনের নাম খুব ইম্পর্টেন্ট, পেডান্না এবং হচ্ছে তেনালি রামান বা তেনালি রামাকৃষ্ণন। আচ্ছা, আলাসানি পেডান্না এনাকে অন্ধ্র কবিতা পিতামহ বা পিতামহ, এটা তেলেগু ওয়ার্ড, তো সংস্কৃত করলে হয় পিতামহ বা পৈতামহ, সেই টাইটেলটা দেওয়া হয়েছিল। তাহলে কি হচ্ছে, অন্ধ্র কবিতা পৈতামহ, এটা মনে রাখতে পারো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তো এই টাইটেলটাও তাকে দেওয়া হয়েছিল, কৃষ্ণদেব রায় নিজে তিনি এই টাইটেলটা এনাকে দিয়েছিলেন, এবং ইনি যে গ্রন্থগুলো রচনা করেন সেটা হচ্ছে মনুচরিতম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা গ্রন্থ মনুচরিতম, এবং হচ্ছে হরি কথা সারম, হরি কথা সারম, তো মনুচরিতম হরি কথা সারম, এই দুটো বই আলাসানি পেডান্না রচনা করেন। আর হচ্ছে তেনালি রামাকৃষ্ণন বা তেনালি রামন যিনি রচনা করেন পাণ্ডুরঙ্গ মহামাত্যম, পাণ্ডুরঙ্গ মহামাত্যম, আরেকজনের নাম হচ্ছে অষ্টদিগ্গজের মধ্যে আরেকজন হচ্ছে পিঙ্গালি সুরান্না। ঠিক আছে, পিঙ্গালি সুরান্না ইনি কয়েকটা গ্রন্থ রচনা করেন, গরুড় পুরাণম, গরুড় পুরাম, মানে এটা যেহেতু তেলেগু ওয়ার্ড তাই জন্য একটু অন্যরকম, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে গরুড় পুরাণ। ওকে, এছাড়া প্রভাবতী পর্দন্যাম্মু এরকম একটা কিছু নাম, এগুলো তিনি রচনা করেন।
আচ্ছা, প্রভাবতী প্রদয়ম নামু, ওকে, রাঘব পাণ্ডবিয়ম, পাণ্ডবিয়ম, রাঘব পাণ্ডবিয়ম, তারপর আছে কলা পুরনন্দিয়াম দিয়ামু, একটু ডিফিকাল্ট এই উচ্চারণগুলো, সাউথ ইন্ডিয়ান যে কোনো জিনিস উচ্চারণ একটু প্রবলেম, ঠিক আছে, ওকে। শুধু তার কোটে অষ্ট দিগ্গজ ছিল সেরাম নয়, এনার কোটে বেশ কিছু, মানে সরি, ইনি নিজে বেশ কিছু রচনা করেন, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অমুক্ত মাল্যদা, এটা এখানে যেটা তেলেগু ওয়ার্ড সেটাই দেওয়া রয়েছে, অমুক্ত মাল্যধা, ঠিক আছে, তেলেগুতে এটা লেখা, এবং জাম্বাতি কল্যাণম, এই দুটো ইম্পর্টেন্ট, জাম্বাতি কল্যাণম, অমুক্ত মাল্যদা এটা সংস্কৃত ভাষায় লেখা, অমুক্ত মাল্যদা তেলেগু ভাষায় লেখা, আর হচ্ছে উষা পরিণাম, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাও মনে রাখো উষা পরিণাম, এই দুটো হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা। তো নিজে তিনি এগুলো রচনা করেন, ইভেন দুটো ভাষা তিনি জানতেন, এটা একটা বড় ব্যাপার। এবার হচ্ছে অষ্টদিগ্গজ, অষ্টদিগ্গজ যেরকম বললাম, আটজন কবি, আটজন সেই সময়কার বিখ্যাত রাইটার এই এনার কোর্টে ছিলেন, তাদেরকে বলা হয়। এবং এই সময়টাতে এত বেশি তেলেগু সাহিত্যের উপরে কাজ হয়েছে, তেলেগু লিটারেচার প্রচুর লেখা হয়েছে সেই টাইম, সেই জন্য এই সময়টাকে বলা হয় প্রবন্ধ এজ, ঠিক আছে। এই অষ্টদিগ্গজদের সময়টা 1540 থেকে 1600 খ্রিস্টাব্দ, এই পুরো সময়টাকে বলা হয় প্রবন্ধ এজ, ঠিক আছে, প্রবন্ধের যুগ, ওকে। তো আটজনের নাম এখানে দেখতে পাচ্ছ, যেমন পেটান্না যেরাম বলা হলো, তারপর আছে তেনালি রামাকৃষ্ণন বা তেনালি রামান, এরা দুজন রয়েছে, ধূর্জটি, নন্দী থিমান্না, নন্দী থিমান্না, তারপর হচ্ছে মধ্যগিরি মল্লানা, মধ্যগিরি মল্লানা, আচ্ছা আয়ালার রাজ্যু রামা, রামা ভাদুরুডু, ঠিক আছে, একটু নামগুলো অড নাম, ঠিক আছে। তারপর হচ্ছে পিঙ্গালি সুরান্না, এনার নাম তো দেখলামই, রামা রাজা ভাসু, এখানে একটা গ্যাপ হবে, রামা রাজা, এখানে একটা স্পেস হবে, ভূষানন্দু, রামা রাজা ভূষানন্দু, তো এই নামগুলো একটু মনে রাখো, সবার নাম মনে রাখতে হবে না, যেখানে যাদের নাম খুব ইম্পর্টেন্ট আমি আগের স্লাইডে দেওয়া রয়েছে, তো যদি কারোর প্রয়োজন হয় এগুলো মনে রাখতে পারো। পেডান্না এনার নাম মনে রাখবে, তারপর হচ্ছে তেনালি রামাকৃষ্ণন এনার নাম মনে রাখবে, আর সুরান্না এই তিনজনের নাম অবশ্যই মনে রাখবে, কারণ এই তিনটে অলরেডি পরীক্ষায় প্রশ্ন এসে গেছে, ঠিক আছে, এই তিনজনের নাম অলরেডি পরীক্ষায় প্রশ্ন এসে গেছে। আচ্ছা এবার সাহিত্য গেল, এবার হচ্ছে শিল্প। এনার সময় বিখ্যাত কয়েকটা মন্দির তৈরি হয়, যেমন হচ্ছে বিঠ্ঠল স্বামী মন্দির, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইউনিক একটা মন্দির ভারতের বিঠ্ঠল স্বামী মন্দির। এখানে যে থামগুলো রয়েছে, সেই থামগুলোর নিচে কিছু নেই, মানে নিচটা পুরো গ্যাপ রয়েছে, থামগুলোর নিচ দিয়ে যদি চাদর বা এরকম সরু কিছু নিয়ে যাওয়া হয় চলে যাবে, এরকমভাবে বেশ কিছু থাম এরকমভাবে তৈরি, এবং এই থামগুলোর গায়ে যদি ধাক্কা দেওয়া হয় এক একটা থাম থেকে এক এক রকম সুর বেরোবে, সারে গামা যেরকম সুর রয়েছে না, সেরকম সুর এই এক একটা থাম থেকে বেরোয়। তো সেই সময় ইঞ্জিনিয়ারিংয়ের একটা অদ্ভুত বৈশিষ্ট্য এই মন্দিরটা, এবং এটা কোনো ধর্মের বিশেষে নয়, যে কোনো ধর্মের মানুষ যে কোনো সময় এই মন্দিরটা দেখে আসতে পারো। কোথায় অবস্থিত এই মন্দিরগুলো, সবকটাই বিজয়নগর সাম্রাজ্যের রুইন বা ধ্বংসস্তূপ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে হাম্পি, হাম্পিতে অবস্থিত, তো এই মন্দিরটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে হাজারা রামাস্বামী টেম্পল, এটা হচ্ছে হাজারা রামাস্বামী টেম্পল, এটাও বিজয়নগর মানে হাম্পিতে অবস্থিত, তো এগুলো প্রত্যেকটাই হাম্পিতে অবস্থিত। হাম্পি যখন এরপরে আমরা দেখবো যে হাম্পির ওপর আক্রমণ হবে বিজয়নগর সাম্রাজ্যের উপরে, সেই আক্রমণে পুরো হাম্পি শহরটা ধ্বংস হয়ে যায়, কয়েকটা জিনিস এরকম বেঁচে রয়েছে, আজকে এই জায়গাগুলো প্রায় রুইন বা ধ্বংসস্তূপে পরিণত, কিছু কিছু মন্দির রয়েছে সেটা দেখার বিষয়। তো এই দুটো মন্দির, বিঠ্ঠল স্বামী মন্দির এবং হাজারা রামাস্বামী মন্দির বিজয়নগরে, এই দুটো এনার সময় তৈরি হয়। এছাড়া তিনি একটা গেটওয়ে তৈরি করেন, বা যেটা তামিল বা সাউথ ইন্ডিয়াতে গোপুরম বলা হয়, ওকে, সেরকম একটা গোপুরম তৈরি করেন, কোথায়, তিরুপতি মন্দিরে, টেম্পল অফ তিরুপতি, তিরুপতির যে মন্দির তার সামনে গোপুরম ইনি তৈরি করেন। আচ্ছা বিজয়নগরের কাছাকাছি একটা শহর তিনি তৈরি করেন, যেটার নাম হচ্ছে নাগালাপুরম,
ঠিক আছে, নাগালাপুরম শহর, এটা তার মায়ের নামে তৈরি হয়েছিল, সেই শহরটা তিনি তৈরি করেন। এই সমস্তগুলো তার শিল্পের নিদর্শন এনার সময় যে শিল্পগুলো হয়েছে। এরপর আছে অচ্যুত দেবরায়া। অচ্যুত দেবরায়া হচ্ছে ওয়াজ দ্য ইয়ঙ্গার ব্রাদার অফ কৃষ্ণদেব রায়, অর্থাৎ কৃষ্ণদেব রায়া যার সম্পর্কে আমরা এতক্ষণ দেখে এলাম, তার ছোট ভাই হচ্ছেন অচ্যুত দেবরায়া, এবং ইনি এরপরে সিংহাসনে বসেন। এবং এনার সময় একজন বিখ্যাত পর্তুগিজ ট্রাভেলার ভারতে আসেন, তার নাম হচ্ছে নুনিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নুনিজ এই সময় ভারতে আসেন এবং অচ্যুত দেবরায়ার কোর্টে আসেন। এই কোশ্চেনগুলো খুব পরীক্ষায় রিপিট করা হয় যে নুনিজ কার কোর্টে এসেছিলেন, এরকম ব্যাপার, তো নুনিজ এনার কোর্টে এসেছিলেন। ওকে, নেক্সট হচ্ছে ইনিও মানে এই অচ্যুত দেবরায়ের সময় যে শিল্প, সাহিত্য, শিল্প এগুলোর বিশেষ উন্নতি হয়েছিল। এনার সময় এনার কোর্টে একজন কন্নড় কন্নড় ভাষায় একজন কবি ছিলেন, যার নাম হচ্ছে ছাত্তু বিঠালানাথ, ঠিক আছে, ছাত্তু বিঠালানাথ, ইনি হচ্ছেন কন্নড় ভাষায় লিখতেন, ইনি ছিলেন। আচ্ছা, নেক্সট হচ্ছে একজন বিখ্যাত সিঙ্গার গায়ক এনার করেছিলেন, যার নাম বিখ্যাত, খুব মানে খুব বিখ্যাত নয়, এগুলো নাম গুলো মনে রাখো, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যার নাম হচ্ছে পুরান পুরান দ্বারা দাসা, পুরান দ্বারা দাসা, এই নামটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এনাকে বলা হয় ফাদার অফ কার্নাটিক মিউজিক, কর্ণাটক অঞ্চলের যে মিউজিক সঙ্গীত তার এ বলা হয়, জনক বলা হয় এনাকে। আর সংস্কৃত একজন পণ্ডিত এনার পড়েছিলেন, যার নাম হচ্ছে রাজনাথ দিনদিমা, ঠিক আছে, রাজনাথ দিনদিমা। তো এরকম কিছু বিখ্যাত ব্যক্তি এই সময়কার পণ্ডিত ব্যক্তি এনার পড়েছিলেন। নেক্সট হচ্ছে শিল্প, ইনিও শিল্পের শিল্পের জন্য ইম্পর্টেন্ট, ইনিও এনার সময় একটা মন্দির তৈরি হয় যেটার নাম আছে তিরুভেঙ্গালানাথা টেম্পল, ঠিক আছে, তিরুভেঙ্গালানাথা টেম্পল, যেটা অচ্যুত রায়া টেম্পল নামে পরিচিত, এনার নাম থেকে, অচ্যুত দেবরায় এনার নাম, তো যেহেতু তিনি প্রতিষ্ঠা করেছেন সেই জন্য এটা বেশি পপুলার এই মন্দিরটার নামে। সাউথ ইন্ডিয়াতে যদি তোমরা যাও, বিজয়নগর মানে হাম্পি এই সমস্ত অঞ্চলগুলো ঘুরতে যাও, তাহলে এখানে সকলে এই মন্দিরটাকে অচ্যুত রায়া মন্দির নামেই বেশি জানে, কিন্তু এটার অরিজিনাল নাম হচ্ছে এইটা। ইনি রাজত্ব করেন 1529 থেকে 1542 খ্রিস্টাব্দ অব্দি ইনি রাজত্ব করেন। ওকে, এবার এনার সময় থেকে শুরু হয় যেটা, সেটা হচ্ছে গৃহদ্বন্দ্ব। যেটা দেখলাম নর্মালি হতো কি, যে রুলার তার পুত্র সিংহাসনে বসতো, এই ক্ষেত্রে একটু চেঞ্জ হয়েছিল, কারণ অচ্যুত দেবরায় ভাই ছিলেন, তো ভাই সিংহাসনে বসেছিল, অতএব যে পুত্র তার এবার একটু দাবি রয়েছে সিংহাসনের উপর, অর্থাৎ কৃষ্ণদেব রায়ের যিনি পুত্র তার একটা দাবি ছিল। এবার ইনি যখন মারা যান, আপন হিজ ডেথ দ্য সাকসেশন ওয়াজ ডিসপুটেড, হিজ সন ভেঙ্কট ফার্স্ট সাকসিডেড হিম, অর্থাৎ ইনি অচ্যুত দেব রায় যখন মারা যান, তখন তার পুত্র সিংহাসনে বসেন, যার নাম হচ্ছে ভেঙ্কট প্রথম। কিন্তু অন্যদিকে কৃষ্ণদেব রায়ের যে পুত্র ছিল, তার অলরেডি সিংহাসনের উপর দাবি ছিল, কিন্তু সে সিংহাসনে বসতে পারেনি, সেবার বিদ্রোহ বা সেবার সিংহাসনে বসার চেষ্টা করে, মাত্র 6 মাস এই ভেঙ্কট প্রথম রাজত্ব করে, কিন্তু তারপরে অচ্যুত কৃষ্ণদেব রায়ের পুত্র, যার নাম হচ্ছে সদাশিব রায়া, তিনি সিংহাসনে বসেন। ওকে, ভেঙ্কট প্রথমকে হত্যা করে দেওয়া হয় এবং সদাশিব রায়া, অর্থাৎ এখানে একটা গৃহযুদ্ধ শুরু হয়, এবং আস্তে আস্তে এইখান থেকেই বিজয়নগর সাম্রাজ্যের পতনেরও শুরু হয়ে যাবে। এরপরেই দেখবো বিজয়নগর সাম্রাজ্যের পতন হবে। তো সদাশিব রায়া এবার ফাইনালি সিংহাসনে বসে পড়েন, এবং এই সদাশিব রায়া অ্যাকচুয়ালি একজন দুর্বল এবং অযোগ্য শাসক ছিলেন, তার হাতে সেরকম কোনো ক্ষমতা ছিল না, এর পুরো ক্ষমতা এই সময় পুরো শাসন ব্যবস্থা একজনের হাতে ছিল, যার নাম হচ্ছে রামরায়া, পুরো নাম হচ্ছে আরাভিডু আলায়া রামরায়া। আলায়া শব্দের অর্থ হচ্ছে সনিল্ল, জামাই, ঠিক আছে, তামিল ভাষাতে আলায়া শব্দের অর্থ হচ্ছে জামাই, সরি কন্নড় ভাষায়, কন্নড় ভাষাতে আলায়া শব্দের অর্থ হচ্ছে জামাই। তো কৃষ্ণদেব রায়ের জামাই ছিলেন এই রামরায়া, এনার হাতে সমস্ত ক্ষমতা চলে আসে, এবং এই সদাশিব রায়া একজন পাপেট রুলার বা একজন কাঠপুতুল, বা মানে বলতে পারো যে সে সিংহাসনে ছিল কিন্তু তার হাতে কোনো ক্ষমতা ছিল না। রামরায়া সাকসেসফুল আর্মি জেনারেল, অন্যদিকে রামরায়া কিন্তু
শক্তিশালী ব্যক্তি ছিলেন, কিন্তু যেটা হয় যে রাজা তার হাতে যদি ক্ষমতা না থাকে, তার বদলে যদি অন্য কারোর হাতে ক্ষমতা থাকে, প্রবলেম আসতে শুরু করে। তো ইনি নিজে একজন আর্মি জেনারেল ছিলেন, একজন সেনাপতি, খুবই বিখ্যাত, মানে খুবই শক্তিশালী একজন সেনাপতি ছিলেন। প্রচুর যুদ্ধ, যেটা আমরা কৃষ্ণদেব রায়ের সময় যে যুদ্ধগুলো দেখলাম, সেই যুদ্ধগুলোতে জয়লাভ করতে তিনি সাহায্য করেছিলেন। তো এরকম একজন ছিলেন। দাস আফটার দ্য ডিমাইজ অফ দ্য ইলাস্ট্রিয়াস ফাদার ইন ল অ্যাজ এ মেম্বার অফ দ্য ফ্যামিলি, রামরায়া বিগ্যান টু ওয়াইল্ড গ্রেট ইনফ্লুয়েন্স ওভার দ্য অ্যাফেয়ার্স অফ দ্য স্টেট। অর্থাৎ এইবার থেকে যখন তার হাতে সমস্ত ক্ষমতা এসে গেছে, তখন তিনি সমস্ত কিছু কন্ট্রোল করতে শুরু করেন। তো সদাশিব রায়ের সময় সেই কারণেই মেন সমস্যাগুলো দেখা যায়, এবং এই সময় আমরা দেখবো একটা বিখ্যাত যুদ্ধ, তালিকোট্টার যুদ্ধ, যে কারণে বলা যায় যে এই বিজয়নগর সাম্রাজ্যের পুরোপুরি পতন এই যুদ্ধটার মাধ্যমেই হয়। তো সদাশিব রায় সিংহাসনে ছিলেন হচ্ছে 1542 থেকে 1570 খ্রিস্টাব্দ অবধি, এই বংশের শেষ রুলার, ঠিক আছে, তুলুপ বংশের শেষ রুলার, যার প্রধান ক্ষমতা ছিল রামরায়ার হাতে। এবং রামরায়ার এবার পুরো দাক্ষিণাত্যের যে রাজনীতি, সেখানে মানে অধিকার ফলাতে শুরু করেন, শুধুমাত্র বিজয়নগর বলে নয়, এখানে এই সময় যে বাহমানির ভেঙে যে পাঁচটা সাম্রাজ্য তৈরি হয়েছিল, পাঁচটা রাজ্য, তাদের মধ্যেকার পলিটিক্সের মধ্যে তিনি অংশগ্রহণ করতে শুরু করেন, এর বিরুদ্ধে ওকে, ওর বিরুদ্ধে একে, এইভাবে লাগিয়ে দিতে শুরু করেন। এবং এর মেন কারণ হচ্ছে জায়গা দখল করা, ক্ষমতা বজায় রাখা, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো। রামরায় ট্রায়েড টু ব্যালেন্স দ্য ডেকান পাওয়ার্স বাই প্লেয়িং ওয়ান এগেনস্ট অ্যানাদার, যেটা বলছিলাম যে নিজেদের মধ্যে যে পাঁচটা সাম্রাজ্য ছিল, বাহমনি ভেঙে হয়েছিল, তাদের নিজেদের মধ্যে লড়াই লাগাতেন, এদেরকে এর বিরুদ্ধে এরকম করতেন। ফর ইনস্ট্যান্স, হোয়েন দ্য নিজাম অফ আহমদনগর অ্যান্ড কুতুবশাহী অফ গোলকুন্ডা সাউথ রামরায়াস হেল্প এগেনস্ট বিজাপুর, রামরায়াস সিকিউর দ্য রায়চুর দোয়া ফর দ্য বেনিফ্যাক্টর্স। তো একদিকে আহমদনগর আর হচ্ছে গোলকুন্ডা, এই দুটো সাম্রাজ্য, অন্যদিকে হচ্ছে বিজাপুর, এই দু এই এই দুটো দলের মধ্যে লড়াইয়ের একটা সম্ভাবনা ছিল। তো সেইখানে তিনি অংশগ্রহণ করেন। এখানে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ এরা সম্পূর্ণ আলাদা একটা সাম্রাজ্য, পাঁচটা রাজ্য, তারা নিজেদের লড়াই করছে আলাদা, তারা কেউই বিজয়নগরকে অ্যাটাক করেনি, কিন্তু রামরায় গিয়ে সেখানে অংশগ্রহণ করতে শুরু করেন। তো লেটার ইন 1549, হোয়েন দ্য আদিল শাহী অফ বিজাপুর অ্যান্ড বারিদ শাহী অফ বিদর ডিক্লেয়ার্ড ওয়ার অন নিজাম শাহী অফ আহমদনগর আহমদনগর, রামরায় ফট অন বিহাফ অফ দ্য আহমদনগর রুলার অ্যান্ড সিকিউর দ্য ফোর্ট অফ কল্যাণ। তো এই যুদ্ধটার আগের যে যুদ্ধটা দেখলাম, এই যুদ্ধটার সময় তিনি রিওয়ার্ড হিসেবে, বা বলতে পারো যেহেতু তিনি যুদ্ধটার মধ্যে অংশগ্রহণ করেছেন, সেই জন্য যে রায়চুর দোয়াব অঞ্চলটা, সেইটা তিনি ক্লেম করেন, এবং সেই রায়চুর দোয়াবটা তিনি তার নিজের সাম্রাজ্যভুক্ত, মানে অ্যাকচুয়ালি সদাশিব রায়ের সাম্রাজ্যভুক্ত করেন। এবং অন্যদিকে যখন এই যুদ্ধটা হয় 1549 খ্রিস্টাব্দে, এই শক্তি জোটটার মধ্যে যে লড়াই হয়, সেই সময় তিনি একটা দুর্গ নিজের দখলে নিয়ে নেন, সেটা হচ্ছে কল্যাণা দুর্গ, সেটা তিনি দখল করে নেন। মানে অ্যাকচুয়ালি তিনি পাওয়ার বা অ্যাকচুয়ালি যে তিনি অন্যান্য মানে এদেরকে, এদের লড়াইয়ের মধ্যে, এদের পলিটিক্সের মধ্যে অংশগ্রহণ করতেন, কারণ তিনি নিজে পাওয়ারফুল হতে চেয়েছিলেন, তিনি ওই জায়গাগুলো দখল করতে চেয়েছিলেন। এই করতে করতে একটা তো সময় এসে এরা বুঝতে পারে যে রামরায় অ্যাকচুয়ালি কি করতে চাইছে, রামরায় ওদেরকে কাজে লাগিয়ে নিজে পাওয়ারফুল হতে চাইছে। এটা যখনই বুঝতে পারে, চারটে সাম্রাজ্য একত্রিত হয়ে যায়, যারা এতদিন নিজেদের মধ্যে লড়াই করছিল, বেড়ার বাদ দিয়ে বাকি চারটে রাজ্য একত্রিত হয়ে যায়, অর্থাৎ বিজাপুর, আহমদনগর, গোলকুন্ডা, বিদর, এরা চারজন একত্রিত হয়ে যায় এবং সকলে একত্রিতভাবে এসে বিজয়নগরের ওপর আক্রমণ করে। ওকে, এখানে আরো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, তো এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। তো ফাইনালি যেটা হয়, চারটে সাম্রাজ্য একত্রিতভাবে তাদের পূর্ণ শক্তি নিয়ে যখন আক্রমণ করে, স্বাভাবিকভাবে বিজয়নগরের পক্ষে এই চারটে মানে মিলিত শক্তিকে হারানো সম্ভব ছিল না। তো 1565 খ্রিস্টাব্দে এই আক্রমণটা হয়, এবং 1565 খ্রিস্টাব্দে যে যুদ্ধটা হয় সেটার নাম হচ্ছে ব্যাটল অফ তালিকোট্টা বা তালিকোট্টার যুদ্ধ। এখান থেকে যে প্রশ্নগুলো করা হয়, প্রথম হচ্ছে কারা এই যুদ্ধের মধ্যে ছিলেন, মানে কোন কোন রাজ্যগুলো এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল, বিজাপুর, আহমদনগর, গোলকুন্ডা এবং বিদর ভার্সেস হচ্ছে বিজয়নগর, সেই সময় রুলার কে ছিল, সেই সময় রুলার হচ্ছেন সদাশিব রায়,
এটাও এটাও ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে জিজ্ঞেস করা হয় কে এই যুদ্ধে অংশগ্রহণ করেনি, বেরার অংশগ্রহণ করেনি, কবে হয়েছিল, 1565 খ্রিস্টাব্দে হয়েছিল, যুদ্ধের নাম, এই যুদ্ধটার নাম হচ্ছে তালিকোট্টার যুদ্ধ। কোন জায়গায় হয়েছিল যুদ্ধটা? হয়েছিল বান্নিহাটি বলে একটা জায়গায়, ওকে, বান্নিহাটিতে হয়েছিল, এবং ব্যাটেল অফ তালিকোট্টা বা তালিকোট্টার যুদ্ধ। এই যুদ্ধটার আরও একটা নাম রয়েছে, সেটা হচ্ছে রাক্ষস টাংরি বা রাক্ষসী টাংরির যুদ্ধ, বাংলায় করলে হবে রাক্ষসী টাংরির যুদ্ধ। এবং এই যুদ্ধটার, যেটা একটু আগে বলছিলাম, যে পুরো বিজয়নগর সাম্রাজ্য এই যুদ্ধটার মাধ্যমেই ধ্বংস হয়, অলমোস্ট এই বংশটা মানে এই সাম্রাজ্য পুরোপুরিভাবে পতন হয়। এরপরে একটা মানে আরবিডিউ ডাইনেস্টি রাজত্ব করবে, কিন্তু বিজয়নগরের যে পাওয়ারটা এতদিন ছিল সেইটা আর ছিল, শেষ হয়ে যায় এই যুদ্ধটার মাধ্যমে। ওকে, তো ফাইনালি এই যুদ্ধটা হয়। তো একজন পর্যটক যার নাম হচ্ছে সিজার ফেডরিক, ইনি বিজয়নগরে এসেছিলেন এই যুদ্ধটার পরে, তালিকোট্টার যুদ্ধের পরে তিনি এসেছিলেন। এরপরে এই যুদ্ধটার পরে, তালিকোট্টার যুদ্ধের পরে, পুরো হাম্পি শহর, যেটা বিজয়নগর সাম্রাজ্যের ক্যাপিটাল, রাজধানী ছিল, সেটা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়, কিছু কিছু জিনিস ছেড়ে দিয়ে। এরপরে যে বংশটা রাজত্ব করে সেটা হচ্ছে আরবিডু ডাইনেস্টি। এদের সম্পর্কেও বিশেষ কিছু জানা নেই, জানার প্রয়োজন নেই। এখান থেকে প্রথম যিনি রুলার তার নাম দেখতে পাচ্ছ, রামরায়া। অ্যাকচুয়ালি রামরায়া তো শাসক ছিলেন না, রামরায়ের নাম এতক্ষণ আমরা দেখে এলাম, তিনি অ্যাকচুয়ালি স্বনির্ল জামাই ছিলেন। তো রামরায়া কি করেন, আস্তে আস্তে চেষ্টা করেন তার পুত্রকে সিংহাসনে বসাতে। ওকে, এখানে সদাশিব রায়ের পুত্রকে তিনি সিংহাসনে নয় বসিয়ে নিজের পুত্রকে সিংহাসনে বসানোর চেষ্টা করেন। ফাইনালি তো যুদ্ধ হয়ে যায়, সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। তারপরে যেটা রামরায়া চেয়েছিলেন অ্যাকচুয়ালি তার পুত্রকে সিংহাসনে বসাতে, সেটা ফাইনালি হয়। এই সময় হচ্ছে যে আরবিডু বংশ প্রতিষ্ঠা হয়, অ্যাকচুয়ালি সেটা রামরায়ার বংশধররাই প্রতিষ্ঠা করেছিলেন। তিরুমালা দেবরায়া হচ্ছেন এই বংশের প্রতিষ্ঠাতা, মানে প্রথম রুলার, ফার্স্ট রুলার। রামরায়া রাজা ছিলেন না, বংশের প্রতিষ্ঠাতা। বংশের প্রতিষ্ঠাতা আর রাজার, প্রথম রাজার মধ্যে তফাৎ রয়েছে। বংশটা কেউ প্রতিষ্ঠা করেছে, প্রথম রুলার কেউ হয়েছে, এটা আলাদা হতেই পারে, আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তো ইনি হচ্ছেন প্রথম রুলার, এবং শেষ রুলার হচ্ছেন শ্রীরঙ্গ তৃতীয়। এদের দুজনের নাম মনে রাখলেই হবে, ইনি হচ্ছেন লাস্ট রুলার। ঠিক আছে, 1646 খ্রিস্টাব্দে এসে ফাইনালি এই পুরো বিজয়নগর সাম্রাজ্য পুরোপুরিভাবে ধ্বংস হয়। আর আরবিডু বংশ যে জায়গাটায় রাজত্ব করছে, এরা মানে খুব বড় অংশ নিয়ে রাজত্ব করতো না, ছোট অংশ নিয়ে রাজত্ব করতো, যে বিজয়নগর সাম্রাজ্য এতদিন ছিল সেটা আস্তে আস্তে মানে এতদিনে এসে তার সেটা ধ্বংস হয়ে গেছে। এই বংশের একজন রুলারের একটা কথা মনে রাখো, সেটা হচ্ছে ভেঙ্কট দ্বিতীয় বা ভেঙ্কটাপতি রায়া নামে পরিচিত। ইনি 1585 থেকে 1614 খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করেন। ইনি তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন, পেনুকোন্ডা থেকে চন্দ্রগিরিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন, তারপর আবার চন্দ্রগিরি থেকে ভেল্লোর বা ভেলোর অঞ্চলে রাজধানী স্থানান্তর করেছিলেন। এইটা এই পয়েন্টটা শুধু মনে রাখলেই এখান থেকে হবে, বা এই বইতে এই অবধি দেওয়া রয়েছে, এর থেকে বেশি কিছু দেওয়া নেই, আর সেরকম কোশ্চেন এখান থেকে আসেও না। তো এই ছিল আজকের টপিক, আর আশা করছি তোমাদের এটা ভালো লেগেছে। যদি ভালো লাগে, যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। একটু প্লিজ শেয়ার করো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, আর অবশ্যই এই যতটা আমি পড়ালাম এটা আবার রিভাইজ করো, তোমরা পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। আর নেক্সট আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের আন্ডারে যে শাসন ব্যবস্থা ইত্যাদি ছিল সেইটা সম্পর্কে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।